माध्यमिक छात्र छात्री भयभीति काटाते अभिनव उद्योग निल नेताजी यूथ फोर्स और उद्योग के वास्तवायित तो करते एगिए बेस कयेक जन युवक युवती तन्मय रायेर मस्तिष्क प्रसूत चिंतार फले उपकृत होच्छे असंख्य माध्यमिक छात्र छात्रीरा। इतिमध्ये गत 19 नवेम्बर थेके शुरू होच्छे मक टेस्ट, चलबे आगामी 5 डिसेम्बर पर्यन्त। তো দুবছর কোভিড সিচুয়েশনের জন্য জনজীবন অনেকটাই বিপর্যস্ত। তার মধ্যে সবথেকে বেশি যেখানে ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা প্রাঙ্গণ, পঠন পাঠন ব্যবস্থা অনেকটাই ব্যাহত। আর সেই কথাই মাথায় রেখে নেতাজি ইউথ ফোর্সও এবার গত বছরের ন্যায় মাধ্যমিক মক টেস্ট পরীক্ষার আয়োজন করেছে। সেই মক টেস্ট পরীক্ষায় 400+ ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল থেকে এসে অংশগ্রহণ করেছে। পরীক্ষা আজকে তৃতীয় দিন। প্রত্যেক দিন বোর্ডের নিয়ম মেনেই 90 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কোভিড বিধি মেনে। নেতাজি ইউথ ফোর্স আয়োজিত মক টেস্টে অংশগ্রহণ করে তোদের কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা বল। ভালো, কারণ এমনি এতদিন পরীক্ষা দিইনি, তার জন্য কতটা সময়ের মানে সময়ের সাথে কতটা পেরে উঠবো সেটা বোঝাটা খুবই কষ্টকর হয়ে উঠেছিল। তার জন্য এই পরীক্ষাটা দেওয়ার জন্য বুঝতে পারলাম যে আরও কতটা বেশি হাতের স্পিড বাড়াতে হবে। যেহেতু আমরা 9-এ পরীক্ষা দিইনি, তার জন্য আমাদের একটা এক্সপিরিয়েন্স থাকা খুব দরকার ছিল। এখানে 3 ঘন্টার পরীক্ষা আমরা টাইমে কমপ্লিট করতে পারছি কি না, তারপর লকডাউনের জন্য পড়াশোনা প্রায় ধিমিয়েই গেছিলো, তো আমরা কতটা পারছি কি পারছি না, এরকম না যে খুব ভালো পারতেই হবে, এরকম হয়েছে যে অনেক প্রশ্ন লিখতে পারিনি বা খারাপ লিখেছি, তাহলে আমাদের নিজেকে কতটা ইম্প্রুভ করতে হবে সেটাও আমরা বুঝতে পেরেছি, তার জন্য অনেকটা সুবিধা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।